চলে আসছি লাইভে একদমই সুন্দর একটা ধমাকা দার ঈদ কালেকশন নিয়ে। মুম্বাই হিটস বুটিক্স নিয়ে চলে আসছি, যে যেখানে আছেন জয়েন করে ফেলেন। অনেকদিন পর ব্ল্যাক পরলাম, আবার এত সুন্দর ব্ল্যাক, মাশাআল্লাহ এত সুন্দর। এটা কালারটাও দিও তো, ওকে সো এটা কালারগুলোও দিও। জয়েন হয়ে যান, কমেন্ট করে ফেলেন, একদম শর্ট লাইভে আসছি, হ্যাঁ তারপর লাইভটাতে শেষ করে ফেলবো। এই লাইভে দুটো ড্রেস দেখাবো, মাত্র দুইটা, ঠিক আছে? তাড়াতাড়ি করো, জয়েন করো, একদম শর্ট একটা লাইভ। রুদিনা খালি যাবো বলছেন, আপু আমি প্রথম, থ্যাংক ইউ ভেরি মাচ জয়েন করার জন্য। আরজু আক্তার বলছেন, কেমন আছো আপু? অনেক ভালো আপু, আলহামদুলিল্লাহ। রমজান ইসলাম বলছেন, হাই হ্যালো। ওকে তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, একদম খুব সুন্দর একটা স্টাইলিশ চিননের কালেকশন, চিনন শিফনের একদম খুব সুন্দর একটা ঝিকিমিকি ঝিকিমিকি তারার মেলা কালেকশন নিয়ে চলে আসছি। যে যেখান থেকে দেখছেন তাড়াতাড়ি জয়েন করে ফেলবেন, বেশি বেশি করে শেয়ার করে দিবেন। একদম চোখ ধাঁধানো সুন্দর একটা জিনিস দেখেন তো, একদমই চোখ ধাঁধানো সুন্দর একটা জিনিস, চোখ ফেরানো যাবে না। হ্যাঁ একদম মুম্বাই বুটিক বলে কথা। আবার চলে আসছে আপনাদের সবার প্রিয় মুম্বাই বুটিক, ঠিক আছে? যে যেখান থেকে দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন, ওকে? অ্যান্ড বেশি বেশি, একদম বেশি বেশি করে শেয়ার করতে হবে। ওয়াও সো বিউটিফুল, সো বিউটিফুল। এবার একটা জিনিস, ঠিক আছে, তাড়াতাড়ি করে জয়েন করে ফেলেন, একদমই একদমই দিল্লি মুম্বাই কাঁপানো একটা জিনিস, যে যেখানে আছেন একদম নিয়ে নেবেন, কারণ এটা না নিয়ে ছাড়া উপায় নাই। এত সুন্দর জিনিস ঈদ কালেকশন বলে কথা, ঠিক আছে? ঈদ কালেকশন বলে ওটাই দেন না। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। নাসিমা আক্তার আপু বলছেন অসাধারণ, আর শাহনাজ পারভীন বলছেন সুন্দর, নাহার সিং বলছেন আসসালামু আলাইকুম, রোজি আফরোজ বলছেন হাই আপু কেমন আছো, আজ আমি একটা জামা নিয়েছি কবে পাবো? আরজু আক্তার আপু পেজে নক দিয়ে দেন, বলে দেন, ওরাই জানিয়ে দিবে কবে পাবেন। হ্যাঁ ঢাকার ভিতরে হলে তো 2 days, আর ঢাকার বাইরে হলে 3 to 4 days যদি ড্রেস অ্যাভেলেবল থাকে, পেন্ডিং এ না থাকে, ঠিক আছে? অসম্ভব সুন্দর একটা জিনিস পরাচ্ছি, অসম্ভব সুন্দর, একদম রিজনেবল প্রাইসে, ঠিক আছে? একদম মুম্বাই দিল্লি কাঁপানো জিনিস, তো মুম্বাই বুটিকের একটা ব্ল্যাক কালার, হ্যাঁ একদম খুব সুন্দর ব্ল্যাক কালার, হ্যাঁ দেখছি, ওকে না এটা, ওকে সো বিউটিফুল একটা জিনিস, সো বিউটিফুল একটা জিনিস। চলুন দেখিয়ে দেই ড্রেসটা। হ্যাঁ বুটিক কালেকশন যেহেতু, এটাতে তো একটু এক্সট্রা মানে অন্যরকম জিনিস থাকতেই হবে, স্পেশাল জিনিস থাকতেই হবে। হ্যাঁ কারণ আমরা জানি বুটিক কালেকশনগুলো স্পেশাল হয়, কোনো না কোনো দিক থেকে কিছু না কিছু একটা মানে এমনভাবে দেওয়া থাকে যেটা আদার নর্মাল কোনো ড্রেসের সাথে আপনার মিলবে না, ওকে? সো আজ আমি ওকে পড়েছি, হাই সুন্দরী, হ্যালো নূর বেগম, বিলকিস আপু অনেকদিন পর, আচ্ছা। অ্যান্ড সাবিনা মাসুদ খান বলছেন হাই আপু কেমন আছো, আলহামদুলিল্লাহ ভালো আছি। ফেরদৌসি বেগম আপু জয়েন করেছেন। নাজনীন আহমেদ আরজু আপু বলছেন জমজম কটনটা আইনো, ঠিক আছে আনবো আনবো, একটু অপেক্ষা করেন, হ্যাঁ অনেকদিন অপেক্ষা করেছেন আর একটুখানি অপেক্ষা করা লাগবে। স্বপ্ন নীল বলছেন হাই আপু কেমন আছো, অনেক ভালো। সাবিনা মাসুদ খান বলছেন নাইস ড্রেস, ওকে আচ্ছা। হ্যাঁ অনেকেই জয়েন করে ফেলেছে, আমি ড্রেসটা ডিটেলে দেখানো স্টার্ট করে দিই। এটা যে ম্যাটেরিয়ালটার উপরে দেখেন, যেভাবে ড্রেসটা এখান থেকে দেখা যাচ্ছে এক্স্যাক্টলি ড্রেসটা কিন্তু এইরকমই দেখতে, ঠিক আছে? বাট এখানে আনলে আমার লাইটের আলোতে একটু এই দেখেন ফেড হয়ে গেল, এটা কিন্তু আলোর কারণে। দেখেন আমার হাতও কিন্তু ফেড দেখা যাচ্ছে, আমি যে হাতটা রেখেছি লাইটের আলোর কারণে এখানে হাতটাও কিন্তু ফেড দেখা যাচ্ছে। সো হ্যাঁ তো ভয় পাওয়ার কিছু নেই, আপনি যা দেখছেন এখান থেকে এই যে, হ্যাঁ এখন আমার হাতের রিয়েল কালারটা আসছে না, তো এখান থেকে রিয়েল কালারটা বোঝা যাবে যে রিয়েলি আপনি কাপড়টা দেখতে কেমন হবে। অনেক সুন্দর একটা চিনন, সফট চিনন শিফনের ভিতরে দেখেন, খুব সুন্দর সফট চিনন শিফনের ভিতরে, একদম একদম লাক্সারি চিনন শিফন যেটাকে বলে, ক্রেপি শিফন, এইটার ভিতরে কিন্তু ড্রেসটা, ঠিক আছে? তার মধ্যে পুরো ড্রেসটাতে মাইক্রো মিনি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে, ঝিরিঝিরি ঝিরিঝিরি করে, যেটা কিনা রাতের আকাশে তারার মতো জলজল করছে। হ্যাঁ কিভাবে বসানো আছে সেটা একটু দেখিয়ে দেই, ওকে? এই যে দেখেন ঝিঝি স্ট্রাইপ করা আছে, একটা হচ্ছে গিয়ে একদম ওই যে কি বলে এই ধর ঢেউ 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 স্ট্রাইপ, একটা স্ট্রেট স্ট্রাইপ, হ্যাঁ ঢেউ ঢেউ স্ট্রাইপ অ্যান্ড স্ট্রেট স্ট্রাইপ, এইভাবে করে এইভাবে ঢেউ ঢেউ স্ট্রেট, ঢেউ ঢেউ স্ট্রেট করে এইভাবে করে এইভাবে করে পুরো ড্রেসটাতে করা আছে, এবং প্রত্যেকটা লাইন বাই লাইন, কোনো জায়গা বাদ নাই, প্রত্যেকটা লাইন বাই লাইন একদম সিরিয়ালি সুন্দর করে এই যে মাইক্রো মিনি সিকোয়েন্স বসানো, এটা জিরো সিকোয়েন্স বলে ভুল হবে, এটা একদম মাইক্রো মিনি সিকোয়েন্স, যেটা কিনা শাইনিং শুধু চোখে দেখবেন,
সিকোয়েন্স চোখে আপনার পড়বেই না, মানে মনে হবে কি রে এত সুন্দর যে সেলিব্রিটি ড্রেস, ঠিক আছে, সেলিব্রিটিদের যেমন ড্রেসে না দেখা যায় এই ধরনের চিনন সিল্কের কাপড়ে, চিনন শিফনের কাপড়ের ভেতরে এইভাবে চুকচুক করতে থাকে, তো তখন মনে হয় কি কি রে এরকম লাগতেছে কেন দেখতে, ঠিক আছে, যে এত সুন্দর লাগছে কেন। আসলে কিন্তু এগুলো মাইক্রোমিনি সিকোয়েন্সের চমক, এত সুন্দর চোখ ধাঁধানো সুন্দর একটা জিনিস, ঠিক আছে, এটা অল ওভার ড্রেসটাতে থেকে যাচ্ছে, মাশাআল্লাহ এত সুন্দর। হ্যাঁ হ্যাঁ দিয়ে দাও, সমস্যা নাই, ওকে। সো এইটা হচ্ছে টোটাল জিনিসটা, হ্যাঁ টোটাল কাপড়টা বুঝিয়ে দিলাম, কাপড়টা গায়ে পরে থাকবে এই যে, হ্যাঁ চিনন শিফনের ভিতর খুব সুন্দর একটা ম্যাটেরিয়ালের উপর জিনিসটা, খুব সফট একটা জর্জেটের উপর, হ্যাঁ। অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্টটা, সো আমি বুঝিয়ে দিলাম, ফ্রন্ট পার্টটা বেস পুরো একদম আপ টু বটম পর্যন্ত এইরকম ওয়ার্ক করা আছে, এইরকম আপ টু বটম পর্যন্ত ওয়ার্ক পাবেন পুরো ড্রেসটাতে, ঠিক আছে। অ্যান্ড এই যে গলাটাতে ছোট্ট সুন্দর একটা ইয়ক, চিকন ইয়ক করে দেন এমব্রয়ডারি করা আছে, ইয়েলো কালারের এমব্রয়ডারি করা আছে, হ্যাঁ ইয়েলো কালার এমব্রয়ডারি, এবং পাতা পাতাগুলো ব্লুইশ টোন দিয়ে খুব সুন্দর করে ব্লুইশ টোন দিয়ে পাতা পাতাগুলো করা আছে, এই যে মাশাআল্লাহ মারাত্মকতম সুন্দর একটা জিনিস এইভাবে এমব্রয়ডারি করা, ঠিক আছে, মারাত্মক, হ্যাঁ এরকম ফ্লাওয়ার ফ্লাওয়ার করে আর এইরকম পাতা 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 করে এমব্রয়ডারি করা আছে, তার সাথে হচ্ছে এইরকম সুন্দর করে বরফি মিররগুলো বসানো, ঠিক আছে, এই যে এরকম সুন্দর করে মাঝখানে কিন্তু বরফি মিরর বসানো, খুব সুন্দর একটা ওয়েতে করা, হ্যাঁ জিনিসগুলো এত 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 অথেন্টিক, তো নিয়ে নিতে হবে। অ্যান্ড পার্টটা দেখে দিই, পার্টটাও গর্জিয়াস, অনেক সুন্দর গর্জিয়াস পার্ট করা আছে, পুরো পার্টটা জুড়ে এমব্রয়ডারি করা, পুরো পার্টটা জুড়ে জাস্ট আপনি মাপলে দেখা যাবে 6 ইঞ্চি চওড়া পার করা আছে, খুব সুন্দর, হ্যাঁ একদম আসলো ব্লু কালারের পাতা পাতা, এই যে এরকম পাতা 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 এমব্রয়ডারি করা আছে, তার সাথে ব্ল্যাক এমব্রয়ডারি করা আছে, আমি জানি না দেখা যাচ্ছে কি না ব্ল্যাক এমব্রয়ডারিগুলো, তার সাথে হচ্ছে এই যে এরকম ইয়েলো কালারের ফুলগুলো, হ্যাঁ এত সুন্দর, একদম ইয়েলো কালারের ফুলগুলো, হ্যাঁ এত সুন্দর এমব্রয়ডারি করা, তার সাথে আবার এই যে বরফি মিরর ওয়ার্ক করা, ভেতর দিয়ে এইভাবে বরফি মিররগুলো লাগানো এবং খুব সুন্দর করে এমব্রয়ডারি করে সেট করে দেওয়া আছে, এই যে টোটাল মিরর সেকশন পাচ্ছেন, এমব্রয়ডারি পাচ্ছেন, অ্যান্ড এইখান দিয়ে এইভাবে স্ট্রাইপ করা পাচ্ছেন, ঠিক আছে, এই যে এইভাবে স্ট্রাইপ করা পাচ্ছেন, লাইক ক্রস ক্রস করে এই এমব্রয়ডারি স্ট্রাইপ করা পাচ্ছেন, এটা হলো অসলো ব্লু কালার, তারপর হচ্ছে গিয়ে গোল্ডেন কালার অ্যান্ড হচ্ছে অরেঞ্জ কালার, খুব সুন্দর করে গোল 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 এমব্রয়ডারি করা পাচ্ছেন, মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর, মারাত্মক লেভেল সুন্দর একটা জিনিস। এটা গেল টোটাল ফ্রন্ট পার্টটা, মিস করা যাবে না, টোটাল কালার কম্বিনেশন না, মানে জাস্ট ওয়াও। তো এই হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, দেন এই যে ব্যাক পার্টটা দেখে দিলাম, ব্যাক পার্টটা দেখলেই বুঝবেন খুব সুন্দর ক্রেপ পিওরের ভেতরে, ঠিক আছে, একদম চিনন পিওর শিফনের ভেতরে ড্রেসটা, ব্যাক পার্টটা সলিডের উপর আছে, সাইড থেকে এই যেভাবে স্লিভদের কাপড় এসে যাবে, এই যে এরকম খুব সুন্দর স্লিভদের কাপড় দেওয়া আছে, ওকে। তো আমার কিন্তু একদম লং স্লিভ হয়ে গেছে, আমার টেইলর আবার কি অনেক চালাক, সাইডে থেকে কাপড় পাইছে না, এই যে এভাবে ওই যে কি বলে সিকোয়েন্স করে এরকম স্ট্রাইপ সিকোয়েন্স করে কাপড়টা পেয়েছে না, সেখান থেকে একটু কাপড় নিয়ে কিন্তু পাইপিং করে দিয়েছে, ঠিক আছে, অনেক সুন্দর একটা জিনিস। আমাকে আবার দেন তো ড্রেসটা, আমি এই ব্যাক পার্টের কাজটা মিস করে যাই সব সময়, এই যে বললাম না আমি ব্যাক পার্টের কাজটা মিস করে যাই, এই যে ব্যাক পার্টে আছে এইরকম সুন্দর করে এমব্রয়ডারি সিকোয়েন্স করা, ঠিক আছে, এরকম সুন্দর করে পুরো ব্যাক পার্টের এই যে প্যানেলটাতে, ওকে, খুব সুন্দর একটা জিনিস, টোটালি মাশাআল্লাহ মাশাআল্লাহ, ঠিক আছে, ব্যাক পার্টে এরকম স্ট্রাইপ করা সিকোয়েন্স পেয়ে যাচ্ছেন, ওকে, সো বিউটিফুল। সো এইটা হচ্ছে ড্রেসটা, একদম সুপার সফট, এত মানে এত সুন্দর করে এত সুন্দর ওয়েতে সিকোয়েন্স করে, বাট পুরো সুপার সফট একটা ম্যাটেরিয়ালের উপরে। এইবার সালোয়ারটা দেখিয়ে দিই, সালোয়ারটা হচ্ছে লাক্সারি পিওর কটনের ভেতরে 2.5 মিটারের সালোয়ার দেওয়া আছে, রেখে দিলাম। হ্যাঁ এইটা হচ্ছে গিয়ে ওড়নাটা, মোস্ট গর্জিয়াস পার্ট অফ দ্য ড্রেস, হ্যাঁ ওড়নাটা এইরকম ইউনিক না থাকলে ভালোই লাগতো না, মোটেও ভালোই লাগতো না, ঠিক আছে, ওড়নাটা এরকম ইউনিক বলেই ভালো লাগছে, ঠিক আছে, এত সুন্দর ওড়না দেওয়া আছে, মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর ওড়না, ঠিক আছে, এই যে টোটালি, হ্যাঁ পুরো ওড়নাটা হচ্ছে একদম কি বলে সিল্ক কটনের ভেতরে ডিজিটাল প্রিন্টেড, আমি আর একটু দেখিয়ে নিই, এটা কিন্তু জ্যাকার্ড করা আছে পুরো ওড়নাটাতে, হ্যাঁ এরকম স্ট্রাইপ জ্যাকার্ড লাইন গেছে এবং মাইক্রোমিনি সিকোয়েন্স কিন্তু ওড়নাটাতেও আছে, আমি
একটু কাছে থেকে দেখাই। এই যে মাইক্রো মিনি সিকোয়েন্স দেখা যাচ্ছে, এরকম সুন্দর সিকোয়েন্স ওয়ার্ক করা আছে ওড়নাটাতে, ঠিক আছে। ওড়নাটা হচ্ছে ব্ল্যাক এন্ড গোল্ডেন কালারের ভিতর সিল্ক কটনের ওড়না, জ্যাকার্ডের সিকোয়েন্স ওয়ার্ক করা আছে এন্ড সাথে করে এরকম জারি স্ট্রাইপ দেওয়া আছে। জারি স্ট্রাইপ গুলো দেখা যাচ্ছে এই যে এখান থেকে জারি স্ট্রাইপ দেওয়া আছে, এরকম ফাঁকা ফাঁকা করে জারি স্ট্রাইপ দেওয়া আছে। সো বিউটিফুল একটা জিনিস, যেমন লং তেমন চওড়া ওড়না, দুইটা বর্ডারে ওড়না এরকম সুন্দর করে পার করা আছে, ঠিক আছে। একদমই একদমই ইম্পোর্টেড একটা জিনিস, ঠিক আছে, একদমই ইম্পোর্টেড একটা জিনিস, চুপচাপ ধুপধাপ করে নিয়ে নিন। প্রাইস কত হতে পারে বলুন তো? মিনিমাম তো 3,000-3,500 টাকা হওয়ার কথা এইরকম একটা সেলিব্রিটি ড্রেস, ঠিক আছে। আপু ওড়না কি কটন? আপু ওড়না সিল্ক কটন, না কটন না সিল্ক, ঠিক আছে, লাক্সারি একটা ম্যাটেরিয়াল সিল্ক কটনের উপরে। প্রাইসটা দেখিয়ে দেবো আমাকে, ওকে। সো এইটার প্রাইসটা কত হতে পারে বলেন তো? কত হতে পারে? আচ্ছা গেস করা লাগবে না, প্রাইস নিয়ে কোনো হ্যালি পোনা না, না আমি একদম প্রাইস বলে দেই, মাত্র 1650 টাকায় পাচ্ছেন, ঠিক আছে, মাত্র 1650 টাকায় পাচ্ছেন ড্রেসটা। তাড়াতাড়ি করে নিয়ে নেবেন, একদম খুব তাড়াতাড়ি করে নিয়ে নিতে হবে, মাত্র 1650, ঠিক আছে। এটা কি আমার অন্যটাই? আমারটা কোথায়? ও আটকাই গেছে এখানে। না না 1950 না, 1750 না, মাত্র 1650 টাকা। এটা দুইটা কালার আছে, একটা হচ্ছে এই যে পিচি অনিয়ন পিঙ্ক কালার, হ্যাঁ খুব সুন্দর পিচি অনিয়ন পিঙ্কের সাথে অনেক সুন্দর করে লাইক এই যে ওয়াও 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 ওয়াও, ঠিক আছে, অনেক সুন্দর করে এই যে মাইক্রো মিনি সিকোয়েন্স ওয়ার্ক করা আছে দেখা যাচ্ছে, এই যে এইরকম খুব সুন্দর করে এই যে এইটাতে না ভিজিবল, হ্যাঁ পুরাটুকু ভালো করে ক্লিয়ারলি দেখা যাচ্ছে, একই ধারার কাজ করে কিন্তু পুরো ড্রেসটাতে আছে। যারা ব্ল্যাক সাথে যেতে চাচ্ছে না যে না আমি ব্ল্যাক অনেক পরেছি নিতে চাচ্ছি না, আমি জানি ব্ল্যাকের ব্যাপারে কেউই না বলবে না আজকে, তবুও বলি যদি না নিতে চান তাহলে এইটা নিয়ে নেন। দেখেন মাশাল্লাহ মারাত্মকতম সুন্দর একটা জিনিস, হ্যাঁ। অ্যান্ড এই যে এইটা হচ্ছে গিয়ে গলার এমব্রয়ডারি পোর্শনটা, যেটা কিনা এরকম সুন্দর করে গ্লাস করা আছে, অনেক সুন্দর করে জিনিসটা করা আছে। এটা হচ্ছে গিয়ে টোটাল ফ্রন্ট পার্ট মাশাল্লাহ, অ্যান্ড ফ্রন্ট পার্টের প্যানেলের যেও কিন্তু এরকম সুন্দর এমব্রয়ডারি পাচ্ছেন, গর্জিয়াস লেভেলের এমব্রয়ডারি পেয়ে যান। অনায়াসে সুন্দর করে হয়ে যাবে সবার বডি পার্টে। মনে হয় আপনি তো এটা মানে স্টিচ মানে ই হয়তো কি বলে ওই যে আর কি স্টিচই তো বলে, স্টিচ হয়তো, সো তখন হবে কি যে এটা আরও আরও ছাড়বে কাপড়টা, ঠিক আছে। তো না ছেড়েও এটাতে বডি পার্টে 60 ইঞ্চি কাপড় দেওয়া আছে, 47+ লং দেওয়া আছে। এটা হচ্ছে গিয়ে এটার সাথে ওড়নাটা, অ্যান্ড এটা হচ্ছে সালোয়ারটা, 2.5 মিটারের সুন্দর একটা সালোয়ার দেওয়া আছে। এই যে জোফ একটা ড্রেস আপু, হ্যাঁ সিল্ক সিল্ক কটনের ভেতরে ওড়নাটা আছে, খুব সুন্দর করে জ্যাকার্ড করা, মাইক্রোমিনি সিকোয়েন্স অ্যাড করা আছে ওড়নার সাথে, খুবই সুন্দর একটা জিনিস, একদমই সুপার ডুপার রিজনেবল প্রাইসে পাচ্ছেন 1650 টাকা। স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে, মাত্র 1650 টাকায় পেয়ে যাচ্ছেন জিনিসটা, ওকে ওকে, ঠিক আছে। তো আমি এখন চেঞ্জ করে ফেলবো এই মুম্বাই বুটিক, এখন না আমি একদম সুন্দর একটা গর্জিয়াস ড্রেস পরে আসবো, সেইটাও একটা আপনাদের সবার পছন্দের রং, তো একটু অপেক্ষা করবেন, ওকে।
চলে আসি বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম ইয়েস এটাও ইন্ডিয়ান একটা কালেকশন মাশাআল্লাহ মাশাআল্লাহ মারাত্মক লেভেলে সুন্দর ওয়েটলেস জর্জেটের ভিতরে টপ কালার ডিজাইন এত সুন্দর একটা জিনিস আসছে ফোর পিসের ঠিক আছে এটাও দেখিয়ে দেব আপু অর্ডার করেছি অর্ডার কনফার্ম করো আপু একটু অপেক্ষা করেন অর্ডার অবশ্যই আমার মডারেটররা কনফার্ম করবে ঠিক আছে আপনাদের জন্য এক ডজন মডারেটর রাখা হয়েছে ঠিক আছে নো প্রবলেম সো তবুও যদি লেট হয়ে যায় রিপ্লাই দিতে ভাববেন যে মেসেজের অনেক প্রেশার রিপ্লাই অবশ্যই পাবেন ঠিক আছে সুন্দর প্যাকেজিংয়ে পেয়ে যাবেন এই জিনিসটা অ্যান্ড এই যে হ্যাঁ মারাত্মক সুন্দর একটা হোয়াইট কালারের ভেতরে ঠিক আছে আর ক্যাটালগটা দেন না ক্যাটালগে ওয়াও এটা হচ্ছে নূর রামশার একটা ড্রেস এইরকম সুন্দর একটা ক্যাটালগ আছে সাথে করে ঠিক আছে নূর রামশার একটা ড্রেস তো ড্রেসটা দেখাতে থাকি অ্যান্ড আপনারা নিতে নিতে থাকতে হবে হোয়াইট কালার জান্নাত ফাতেমা আপু বলছে আপু দুই দিন লাইভে ছিলাম না একটু মনেই করো নাই আহারে মনে ছিল আপু বলি নাই মুখে বাট মনে তো ছিল মনে করবো না কেন মনে তো ছিলেই আছো সারাক্ষণ ঠিক আছে এটা ফোর পিসের ড্রেস ওয়েটলেস জর্জেটের উপরে অরিজিনাল ইন্ডিয়ান একটা ড্রেস নূর রামশার একটা ড্রেস ঠিক আছে নূর রামশার একটা ড্রেস ও মাই গড এটার ফিনিশিং লেভেল এত সুন্দর এত সুন্দর এত জোস কালার কম্বিনেশন হ্যাঁ হোয়াইটের সাথে এত সুন্দর একটা কম্বিনেশন তৈরি হয়েছে এটা কি রেড কালার আছে না আপু এটা অনলি একটা কালার আছে যেটা আমি দেখাচ্ছি হোয়াইট কালার হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিয়ার হোয়াইট অ্যান্ড তার সাথে হচ্ছে খুব সুন্দর করে এমব্রয়ডারি করা অল ওভার ড্রেস ঠিক আছে আপু আমি অর্ডার করেছি কনফার্ম করো মনামি খাতুন আপু কনফার্ম হয়ে যাবে ঠিক আছে এটা হচ্ছে টোটাল জিনিসটা এই যে এইভাবে গলা থেকে নিচ পর্যন্ত এইভাবে এমব্রয়ডারি করে এমব্রয়ডারিটা দেখে নিন আপ টু বটম পর্যন্ত এইভাবে এমব্রয়ডারি করা আছে হ্যাঁ এই যে উপর থেকে যে এরকম স্ট্রাইপ ফেলস হোয়াইট এমব্রয়ডারি করা আছে অ্যান্ড এই যে নেকের আশপাশ দিয়ে এরকম রাউন্ড 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 করে একদম প্যাচানো প্যাচানো সুন্দর একটা গোল্ডেন এবং হোয়াইট এমব্রয়ডারি আছে তার সাথে নেক লাইনটা দেখে নিন নেক লাইনটা মাশাল্লাহ অনেক সুন্দর মাল্টি কালার নেকলাইন দেওয়া আছে উইথ হচ্ছে গিয়ে ল্যাভেন্ডার গ্রিন এবং গোল্ডেন কালার দিয়ে ল্যাভেন্ডার গ্রিন গোল্ডেন কালার এবং এখান থেকে হচ্ছে হোয়াইট ক্রস ক্রস এরকম সুন্দর করে এমব্রয়ডারি করা ঠিক আছে তার সাথে হচ্ছে এই যে ও মাই গড ঠিক আছে তার সাথে হচ্ছে এই রকম সুন্দর করে মাল্টি রঙের এগুলো কিন্তু সব নিখুঁত এমব্রয়ডারি করা হ্যাঁ তার সাথে স্টোনের ওয়ার্কও আছে আমি একটু দেখিয়ে দিই স্টোনের ওয়ার্কটা এই যে ঠিক আছে এই যে টোটালি দেখে নিন গোল্ডেন কালার জারি সুতো গোল্ডেন কালার রেশমি সুতো এবং হচ্ছে ল্যাভেন্ডার কালার সুতো গ্রিন কালার সুতো অলিভ কালার সুতো দিয়ে এরকম থোকা থোকা করে এরকম কিন্তু এমব্রয়ডারি করা আছে তার সাথে আবার ফিনিশিং লেভেলটা দেখেন এমব্রয়ডারি হ্যাঁ অ্যান্ড একে তো ওয়েটলেস জর্জেটে যে কোনো জিনিসই ভালো লাগে হ্যাঁ সিটিজিতে কি ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আপু সিটিজিতে ক্যাশ অন ডেলিভারি মাশাল্লাহ মাশাল্লাহ অসাধারণ লাগছে ড্রেসটা থ্যাংক ইউ আপু এই যে ডলি বারবির আপু থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ আচ্ছা এখান থেকে তো দেখাচ্ছি সাইড পোর্শনেও কিন্তু এই যে হোয়াইটের সাথে হোয়াইট এমব্রয়ডারি এবং একটা করে স্টোন সেট করা আছে হোয়াইটের সাথে হোয়াইট এমব্রয়ডারি স্টোন সেট করা আছে দেন এখান থেকে আবার এই যে এই সাইড থেকে এমব্রয়ডারি করা আছে এখন নিচের পোর্শনে চলে যাই আস্তে আস্তে করে কালারফুল এমব্রয়ডারি দেখেন এরকম ফুলগুলো দেখেন পাতাগুলো দেখেন মানে সব 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 এত সুন্দর এত গর্জিয়াস ঠিক আছে এই যে গোল্ডেন গোল্ডেন ফুল গোল্ডেন গোল্ডেন পাতা সাদা সাদা পাতা ফুল খুব মিলিয়ে খুব সুন্দর অ্যান্ড এইরকম করে খুব সুন্দর করে থাক 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 করে এমব্রয়ডারি করা আছে এক কথায় কি ভরা এমব্রয়ডারি গর্জিয়াস লেভেল ভরা এমব্রয়ডারি নূর রামশার জিনিস কিন্তু এমনিতেই একদম গর্জিয়াস লেভেল হয় একদম অন্য লেভেলের গর্জিয়াস হয় ঠিক আছে এত সুন্দর মানে ইন্ডিয়ান ড্রেস বলে এত রিজনেবল প্রাইসে পাচ্ছেন হ্যাঁ এটা যদি আবার পাকিস্তানি ড্রেসে যেত তাহলে কিন্তু আপনার মিনিমাম আপনার 12,000 থেকে 10,000 থেকে 12,000 টাকা গুনতে হতো ঠিক আছে এই যে দেখে নিন ওয়াও 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 হ্যাঁ এত সুন্দর তোমাদের ড্রেসটা যা দেখি তাই ভালো লাগে থ্যাংক ইউ আপু এটা হচ্ছে প্যানেল পোর্শনটা ফ্লাওয়ার ফ্লাওয়ার করা আছে তার সাথে অনেক সুন্দর করে মাল্টি কালার দেওয়া আছে গ্রিন কালারের ভিতর কতগুলো ভ্যারিয়েশন মারাত্মক লেভেলে সুন্দর হয়েছে স্টোন ওয়ার্কগুলো দেখেন প্রত্যেকটা নিখুঁত আর প্রত্যেকটা ফিনিশিং লেভেল মানে একদম নিখুঁত করে ফিনিশিং দেওয়া আছে ঠিক আছে টোটালি মাশাল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর
and age eta hocche giye pata pata embroidery ta so eta hocche total front part ta full embroidery and stone work kora sathe kono jaga faka nai kintu dekhen kono jaga faka nai most gorgeous thik ache most gorgeous ekta jish eider main dress hishebe shera ekta dress and ei je ekhan theke abar alada kore embroidery katuak portion kora hoyeche ei je erokom sundor kore katuak kore deya ache lavender color embroidery sathe white color embroidery and golden color embroidery kora সাথে করে স্টোন ওয়ার্ক হ্যাঁ ফুল কাটওয়ার্ক করে দেওয়া আছে এখান থেকে এই যে এই অংশটা আলাদা করা যাবে আলাদা করে আপনি চাইলে লং বাড়ানোর জন্য 2 ইঞ্চি এক্সট্রা কাপড় দেওয়া আছে ঠিক আছে ওকে আমি আমি তুমি হারিয়ে গেছো ড্রেস কমেন্ট পড়ো না রহিমা আক্তার পড়লাম আপনার কমেন্ট পড়ে নিলাম ঠিক আছে ক্লিয়ার হোয়াইট একটা ড্রেস খুব সুন্দর এমব্রয়ডারি করা ওভারঅল এমব্রয়ডারি করা এন্ড খুব সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে এন্ড ব্যাক পার্টটা দেখে দেই এরকম সুন্দর প্লেন ব্যাক পার্ট দেওয়া আছে স্লিভ পোর্শনটা দেখে নেন ওয়াও সো বিউটিফুল স্লিভ আমি খেয়ালই করি নাই যা এত সুন্দর একটা স্লিভ দেয়া আছে আচ্ছা উপর থেকে আবার কি দেয়া স্লিভ দে আমার টেইলর কিভাবে ম্যানেজ করলো আচ্ছা আমার টেইলার একটা জিনিস ভালো করেছে আবার আপনি আরেকভাবেও করতে পারেন ঠিক আছে আপনি করতে পারেন যে না ঠিকই আছে আমার টেইলার ঠিকভাবেই করেছে ওকে সো দুই সাইডে দুইটা বর্ডার পাচ্ছেন এমব্রয়ডারি মানে স্লিভসের এমব্রয়ডারিতে দুই সাইডে দুইটা বর্ডার পাচ্ছেন একটা বর্ডার পাচ্ছেন এইরকম গোল্ডেন হোয়াইট এমব্রয়ডারির সাথে মাল্টি কালারের এমব্রয়ডারি যেটা কিনা লেভেন্ডার কালার স্কাই কালার গ্রিন কালার এগুলো মিলে হ্যাঁ অনেক সুন্দর ওয়েতে ঠিক আছে অ্যান্ড এইরকম সুন্দর করে পাতা বড় 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 পাতা করে এইরকম সুন্দর হইতে পাতার এমব্রয়ডারি করা আছে ল্যাভেন্ডার গোল্ডেন অলিভ গোল্ডেন এইরকম সুন্দর 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 ঝিরি ঝিরি পাতার এমব্রয়ডারি করা আছে এটা আপনার হাতার এই যে এই পোর্শনে পড়বে অ্যান্ড আলাদা করে যে এমব্রয়ডারিটা দেওয়া আছে সেটা আমার টেইলর করলো কি যে আলাদা করে আবার এখান থেকে কাট করে এখানে বসিয়ে দিয়েছে ঠিক আছে তাতে করে একটা সুন্দর করে কাটওয়ার্ক করেছে কাটওয়ার্ক করার পর লুকিংটা আরও গর্জিয়াস আসছে তো আপনি এইভাবে করেও করতে পারেন নো প্রবলেম ঠিক আছে এখানে হোয়াইট এমব্রয়ডারি এবং গোল্ডেন এমব্রয়ডারি করা আছে আমি একটু বুঝাই ওড়নার ডিজাইন অসাধারণ ওকে একদম লং স্লিভ একদম লং স্লিভ সেলফ এমব্রয়ডারি করা আছে সাথে স্টোন ওয়ার্ক করা আছে এরকম পাতার সুন্দর লম্বা লম্বা পাতার পোর্শন আছে দেন এখানে মাল্টি কালার আছে অ্যান্ড এখানে ওই যে ওই এমব্রয়ডারিটা এইভাবে লেস করে লাগিয়ে দেওয়া হয়েছে কাটওয়ার্ক করে সো বিউটিফুল হাতাটাও কিন্তু অনেক সুন্দর আসছে তাই না অনেক গর্জিয়াস আসছে একদম চুপচাপ ধূপধাপ করে নিয়ে নিবেন অ্যান্ড ফোর পিসের ড্রেস হ্যাঁ ভেতরে কিন্তু ইনার সেট করে দেওয়া আমাকে ড্রেসে দেন ওকে ভেতর কিন্তু ইনার খুব সুন্দর করে সেট করে দেওয়া আছে এই যে এখান থেকে আমি ভেতরের অংশটা দেখে দিই এই যে ব্যাক পার্ট ফ্রন্ট পার্টের ইনার সেট করে দেওয়া আছে মালাই সিল্কের ভেতরে অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে সালোয়ারের কাপড় সালোয়ারটাও হচ্ছে মালাই সিল্কের টোটাল ফোর পিস পাচ্ছেন হ্যাঁ ভেতরে ইনার সেট করে দেওয়া আছে তারপর সালোয়ার কাপড় আছে অ্যান্ড এটা হচ্ছে ওয়েটলেস জর্জেটের একদম খুব সুন্দর একটা লং চওড়া ওড়না খুব সুন্দর হোয়াইট কালারের ভেতরে এইরকম স্ট্রেইট এমব্রয়ডারি লাইন করা আছে দেখেন হ্যাঁ বেশিরভাগ তো কাটওয়ার্ক দেখেই আমরা অভ্যস্ত বাট এইটা কিন্তু একটু ডিফারেন্ট না একটু ডিফারেন্ট এটাতে স্ট্রেইট এমব্রয়ডারি লাইন করে কভার করে দেওয়া আছে ঠিক আছে তার সাথে আবার ল্যাভেন্ডার কালার অ্যান্ড হচ্ছে গিয়ে এই যে এরকম সুন্দর সুন্দর গোল্ডেন কালার ল্যাভেন্ডার কালার অসলে ব্লু কালার তো সব মিলিয়ে মাশাআল্লাহ মারাত্মক লেভেলের সুন্দর দুই সাইডে ঠিক আছে এই যে দুই সাইডে মাশাআল্লাহ অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ছেটা এমব্রয়ডারিটা ঠিক আছে এরকম খুব সুন্দর করে পুরো ড্রেসটাতে পুরো ওড়নাটাতে এভাবে ছেটা এমব্রয়ডারি করা আছে ওকে সুন্দর সুন্দর ড্রেস দেখে মাথা পাগল হয়ে যায় আপু আসমাউল হোসনা থ্যাংক ইউ ভেরি মাচ হ্যাঁ এরকম এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ছেটা এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ফোর পিসের একটা ড্রেস এটা কত টাকায় দিয়ে দিব বলেন তো কত টাকায় দিয়ে দিব এতই সুন্দর জিনিসটা স্ক্রিনশট ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন এটা হচ্ছে গিয়ে ফোর পিসের নূর রামসার খুব সুন্দর একটা কালেকশন ওকে ভেতরে ইনারের কাপড় সেট করে দেওয়া আছে একসাথে আপনার টেইলারকে যে কোনো ডিজাইন দিয়ে বানাতে দিতে পারবেন অ্যান্ড এইটা হচ্ছে গিয়ে সালোয়ারটা ওকে খুবই গর্জিয়াস একটা ড্রেস ঈদের জন্য পারফেক্ট ওকে থ্যাংক ইউ ভেরি মাচ এই যে এটা হচ্ছে ওড়নাটা ঠিক আছে তো প্রাইস কত হতে পারে বলেন 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 ইয়াস কাছাকাছি চলে গিয়েছিলেন আচ্ছা প্রাইস কন্টেস্ট করবো না আজকে আমি একটু তাড়াহুড়ায় আছি ঠিক আছে এটার প্রাইস হচ্ছে ১৬৯৯ টাকায় পেয়ে যাচ্ছেন এত গর্জিয়াস হোয়াইট কালারের একটা খুব সুন্দর হ্যাঁ নূর
রামশার ড্রেস, আমি ভেবেছিলাম তাওয়াক্কালের ডিজাইন, কারণ তাওয়াক্কাল বেশিরভাগ এরকম ডিজাইন হয়, বাট এখন দেখলাম নূর রামশা। হ্যাঁ, এত সুন্দর, এত সুন্দর একটা জিনিস। ওকে, আচ্ছা শেষ, আমার ড্রেসটার কোনো কালার নেই, আমি যে প্রথম ড্রেসটা পরেছি সেটা আরেকবার একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে চিনন শিফনের ভিতরে, ক্রেপ শিফনের ভেতরে, এইরকম ব্ল্যাক কালারের ভেতরে, এই যে এরকম সুন্দর করে জিগজাগ 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 করে, তারপর এরকম স্ট্রাইপ করে মাইক্রো মিনি সিকোয়েন্স বসানো, যেটা কিনা এখান থেকে আপনি ধরতেই পারবেন না, যেক্ষেত্রে যে সিকোয়েন্সের ওয়ার্ক করা না জরির ওয়ার্ক করা, অ্যান্ড এই যে গলায় এমব্রয়ডারি করা, তার সাথে এত সুন্দর এমব্রয়ডারি, তার সাথে করে মিরর বসানো, হ্যাঁ এরকম বরফি মিরর বসানো, দেন এই যে এটা হচ্ছে গিয়ে প্যানেল পোর্শনটা, ও মাই গড, প্যানেল পোর্শনটা অনেক সুন্দর এমব্রয়ডারি এবং মিরর ওয়ার্ক করা আছে প্যানেল পোর্শনেও, অ্যান্ড এই যে এটা হচ্ছে গিয়ে ফ্রন্ট পার্ট, ব্যাক পার্ট প্লেন দেখিয়ে দিয়েছি, এটা হচ্ছে স্লিভ পার্টটা, যার যার ভালো লাগবে নিয়ে নেবেন। বডি এগুলোর 60 ইঞ্চি করে হবে, এক একটা বডি দুটা ড্রেসেরই 60 ইঞ্চি করে হবে। এটা হচ্ছে গিয়ে জ্যাকার্ড কটন সিল্কের ওড়না, হ্যাঁ সিল্ক কটনের ওড়না, জ্যাকার্ড করা, আবার মাইক্রো মিনি সিকোয়েন্স আছে এবং বানারসি স্ট্রাইপ আছে এটার ভেতরে, অ্যান্ড এটা হচ্ছে গিয়ে সালোয়ারটা। প্রাইস কত? প্রাইস হচ্ছে 1650 টাকা। স্ক্রিনশট, ফোন নাম্বার, অ্যাড্রেস দিয়ে নিয়ে নেবেন, ঠিক আছে? ওকে, তো কালকে আবার লাইভে দেখা হয়ে যাবে, আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।